নমস্কার বন্ধুরা, শর্মিল কিচেনে সবাইকে স্বাগত। রাত পোহালে আমাদের সবার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজো উপলক্ষে আমি বাড়িতেই মায়ের প্রসাদ হিসাবে মুড়ির মোয়া বানিয়ে নিচ্ছি। 500 গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলোকে খালি খোলায় মানে খালি কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নেব। এবার মুড়িগুলোকে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিলাম। এবার কড়াইতে আমি 250 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। মুড়ির মোয়ার বানানোর জন্য অবশ্যই আখের গুঁড়ি ব্যবহার করবেন। একটু জল মিশিয়ে গুড়টাকে জাল করলেই 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখুন হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা সুতোর মতন কাটছে। যতক্ষণ এটা এরকম না হবে ততক্ষণ গুড় জাল করতে হবে। এবার এর মধ্যে মুড়িগুলোকে আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। অবশ্যই গুড়টা কিন্তু খুব ভালো করে জাল করে সুতো কাটা পর্যন্ত অপেক্ষা করবে, না হলে মুড়ির মোয়া তৈরি ভালো একদমই হবে না। ভালো করে মুড়িগুলোকে আমি গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ এই সময় বন্ধ করে দিতে হবে। ভালো করে যখন মেশানো হয়ে যাবে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে হাতের তালুতে একটু ঘি মাখিয়ে মুড়ির মিশ্রণটা, গুড় মুড়ির মিশ্রণটা নিয়ে হাতে সামান্য একটু চাপ দিলেই, ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলেই আমাদের মুড়ির মোয়া তৈরি হয়ে যাবে। আমি ছোট ছোট সাইজে তৈরি করেছি, আপনি আপনার মতন তৈরি করে নেবেন। বাড়িতে একবার অবশ্যই এটা বানাবেন এবং জানাবেন কেমন লাগলো। মাকে প্রসাদ হিসাবে অবশ্যই দেবেন। খুব ভালো কাটুক আপনাদের লক্ষ্মী পুজোর দিনটা, সবাইকে নিয়ে খুব আনন্দ করুন, খুব ভালো থাকবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। টাটা।